সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, আমরা কিন্তু ক্যামেরা কোথায় দেখতে পাচ্ছি না, এরকম একটা অন্ধকারের মধ্যে রয়েছি। এবং এই অন্ধকারে আমাদের মোবাইল লাইট এবং হ্যারিকেনের আলো, যেই হ্যারিকেনের আলো আপনারা অনেকেই ভুলতে বসেছেন, ঠিক সেটা নিয়েই আমাদের আজকের অনুষ্ঠান। যদিও আমরা পরবর্তীতে হয়তো বিদ্যুৎ সংযোগে পৌঁছাবো, কারণ রান্না করতে গেলে এই সংকট আলো দিয়ে আসলে রান্না করা সো টাফ হয়ে যাবে। তো আজকে আমাদের এই রান্নাবান্না যে আয়োজনটা চলছে, এটা বিশেষ একটা কারণে, সেটা হলো আমাদের মাসুম মুর্তজা ভাই, যিনি লন্ডনে থাকেন, যশোরের বাসিন্দা। ওনার একটা কন্যা সন্তান হয়েছে, সেই কন্যা সন্তানের আগমনকে কেন্দ্র করে আমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করেছেন, পাশাপাশি ঠিকানা টিমের জন্য একটু ডাল ভাতের ব্যবস্থা করেছেন। আর সেই মিষ্টি এবং ডাল ভাতের আয়োজনটাই চলতেছে। মিষ্টি অলরেডি আনা হয়েছে, আমরা কিছুক্ষণ পরে খাবো, আর ডাল ভাত বা গোশ রান্না হবে। আপনারা হয়তো অন্ধকারের মধ্যে দেখতে পারেন আমাদের হ্যারিকেন এবং মোবাইলের যে, আসলে হ্যারিকেনটা অনেকেই হ্যারিকেনও বলে থাকে, এক এক জায়গায় এক একভাবে বলে, আমাদের আঞ্চলিকতা বললাম। আর আমাদের রান্নার বাবুর্চি হিসাবে আছেন বিশিষ্ট ডাক্তার, আমাদের বাংলাদেশের যশোর জেলার ঝিকরগাছা উপজেলার পাল্লা বাজারের সুনামখ্যাত ডাক্তার জনাব মনিরুল ইসলাম। আপনার কেমন লাগছে আজকে এই অন্ধকারের মধ্যে? আলহামদুলিল্লাহ, মানে আমার এই আজকে মনে পড়ছে ছোটোবেলার সেই কথা, যে সময় গ্রামে বিদ্যুৎ আসিল না, সেই আমলের কথা আমার এখন মনে পড়ছে। যখন ওই লম্পর আলো, টেমির আলো যার বলে, হ্যারিকেনের আলো আমরা বই পড়তাম, মারা দাদিরা রান্নাবাড়া করতো, সেই আমলের কথা আজকে মনে পড়ছে। আর পুরনো স্মৃতি আজকে খুব রোমাঞ্চ করছি নিজের মধ্য দিয়ে, এই কারণে খুব ভালো লাগছে আজকে। জি, আপনাকে থ্যাংক ইউ অনেক ভালো লাগার জন্যে এবং ধন্যবাদ। দর্শক, আসলে ভালো লাগার, এবং আরও আমাদের সমস্ত টিমের মানুষ কথা বলবে। এখন এখানে আমাদের এডিটর আলামিন সাহেব রয়েছে, পাশে সিয়াম রয়েছে, আমার কোলের মধ্যে রেজা রয়েছে, শিশুশিল্পীদের মধ্যে আছে শাহরিয়ার আদনান শুভ, যার দাদার বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে এরকম একটা আয়োজন আমরা করতে চাই ভবিষ্যতে। আর ওই পাশে রয়েছে আমাদের মখলেসুর রহমান, তারও একটা ছেলে সন্তান হয়েছে, সেই উপলক্ষে আমাদের মিষ্টি খাইয়েছিল এবং আমরাও চেষ্টা করেছিলাম তার পরিবারকে কিছু হাদিয়া দেওয়ার জন্যে। আর ওই পাশে রয়েছে ইমরান খান। তো অন্ধকারের মধ্যে আপনারা খুব ভালো করে না দেখতে পেলেও আমরা আলো আসলে সবাইকে দেখাবো। তো আপাতত আমরা কুটাবাটাটা শুরু করি, মোটামুটি কাজকাম চলছে, বাকি কাজ দেখতে থাকেন। এবং পাশাপাশি আমরা কিন্তু কিছু পরিবেশনা করব, কিছু গান এখানে গাইব, সেই গানগুলো আমরা বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরে তারপরে শোনাবো ইনশাআল্লাহ। তো সবাইকে পরবর্তী স্টেপ বাই স্টেপ দেখার জন্যে, মানে কন্টিনিউ হওয়ার জন্যে অনুরোধ করতেছি সবাইকে। থ্যাংক ইউ আপাতত। তোমার আগমনে আমরা মহা খুশি, জীবনের চাইতেও তোমাকে ভালোবাসি, শুক্রিয়া তার যে দিল এ বাঁধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন। তোমার আগমনে আমরা মহা খুশি, জীবনের চাইতেও তোমাকে ভালোবাসি, শুক্রিয়া তার যে দিল এ বাঁধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন। তুই এলি তাই সংসারে মোর জ্বলল সুখের আলো, বড় হয়ে করবি রে দূর অমানিশার কালো, তুই এলি তাই সংসারে মোর জ্বলল সুখের আলো, বড় হয়ে করবি রে দূর অমানিশার কালো, হাসলে রে তুই মুক্তা ঝরে, কাঁদলে ব্যথা লাগে অন্তরে, হাসলে রে তুই মুক্তা ঝরে, কাঁদলে ব্যথা লাগে অন্তরে, তুই যে হলি সবচেয়ে আপন, তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন। তোমার সুখের জন্যে আমি
কষ্ট করি দিবারাত, স্বপ্ন বুকে রাত্রি কেটে আসবে রে সুপ্রভাত। তোমার সুখের জন্যে আমি কষ্ট করি দিবারাত, স্বপ্ন বুকে রাত্রি কেটে আসবে রে সুপ্রভাত। তোকে ঘিরেই স্বপ্ন আশা, তুই যে বড়ই ভালোবাসা, তোকে ঘিরেই স্বপ্ন আশা, তুই যে বড়ই ভালোবাসা, কখনো যেন না ছেড়ে বাঁধন। তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন। তোমার আগমনে আমরা মহাখুশি, জীবনের চাইতেও তোমাকে ভালোবাসি, শুক্রিয়া তার যে দিল এ বাঁধন। তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন, তুই যে আমার কলিজা ছেড়া ধন।